বৃষ্টি ভেজা রাস্তায় বাইকে করে যাচ্ছিলেন স্বামী স্ত্রী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক জখম হয়ে ভর্তি হলেন হাসপাতালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর ফুলবাড়িতে মারাত্মক দুর্ঘটনা স্থানীয়রা বলছেন মাঝে মধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটে এদিকে বৃষ্টি ভেজা রাস্তায় সেই আশঙ্কা এখন আরও বেড়েছে শনিবার সকালে বাইক এবং একটি ছোট চারচাকা গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন দম্পতি তাদের নাম দেবাশিস নন্দী এবং পাপিয়া নন্দী জানা গেল এদিন একটি বাইকে করে ওই দম্পতি শিলিগুড়ির দিক থেকে ফুলবাড়িতে আসছিলেন সেই সময় একই রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাছের হাসপাতালে হয়েছিল এখানে এখানে একটু মোটামুটি আধা ঘন্টা আগে একটা গাড়ি চার চাকার সাথে একটা বাইকের সংঘর্ষ হয়েছিল ঠিক আছে আহত হয়েছে দুইজন দুইজন কি হয়? সংস্কৃতি দুজনের আহত। দুইজন আহত তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো? তাদেরকে আচ্ছা কেমন অবস্থা দেখলেন? অবস্থা একটু খারাপ আছে খুব খারাপ আছে। ওদেরকে নাম পরিচয় জানা গেছে কোথা জানা যায়। ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? রাইট সাইড থেকে যাচ্ছিল ওরা তো আচ্ছা। তো তাহলে কি দুই গাড়ি সংঘর্ষ হয়? কোন জায়গায় এটা? এটা আপনাকে তারা কি আপনাকে কি উদ্ধার করলেন নাকি? আপনার নাম? আমার নাম শামল দাস। নাম কি?